পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে। রামকৃষ্ণ নামের মাস্তুলে। বন্ধুগণ, মহেশ রঞ্জন সুমের গাওয়া এই গানটা শোনেননি এমন বাঙালি আশা করছি নেই। এই গানটাই আজকে আমরা হারমোনিয়াম বা কিবোর্ডে কি করে বাজাবো সেটা আমরা শিখে নেবার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, তবেই শেখা যাবে গানটা। অবশ্যই আমি সি শার্প স্কেলে অন্যান্য ভিডিওগুলোর মতো এটাও দেখাবো, আপনি আপনার স্কেলে কিন্তু গাইবেন। যারা নতুন দেখছেন বা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি, এই একই ধরনের টিউটোরিয়াল এবং কিছু মৌলিক গান এই চ্যানেলে রয়েছে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পাখি তুই, পা পা পা, পাখি তুই, ঠিক মামা ঠিক, বসে কোমলিধা বসে থাক, ঠিক মামা ঠিক, বসে নিধা কোমলিধা বসে থাক, ঠিক বসে মামা ধাপা, ঠিক বসে থাক মামা, রে গা রে নাম কৃষ্ণ নামের, গা গা রাম কৃষ্ণ সা সা কৃষ্ণ নামের, সা গা গা নামের মস্তুলে, গা গা মা পা মস্তুলে। এই রামকৃষ্ণ নামের মাস্তুলে এটা যখন দ্বিতীয়বার গাওয়া হবে, তখন একটু অন্যরকম হবে, এরকম রাম কৃষ্ণ নামের, গা গা সা 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 গা গা, গা গা মা পা মা পা, রাম কৃষ্ণ নামের মাস্তুলে, এরকম। বৃথা ওড়া পা সাসা, বৃথা ওড়া পা সাসা, বৃথা ওড়া নোড়া চড়া, নোড়া নিনি ধাপা চড়া, ধাপা কুল পাবি না পাপা, কুল পাবি না নিধাপা পাবি না, অকুলে মাপা মাগা অকুলে। আবার শুরু হয়ে যাবে প্রথমেরটা। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। কে যাব যেদিক মা পাপা, যেদিক যাবি নিনি যাবি, দেখতে সাসা দেখতে পাবি নিধানি পাবি, জলে সা গা উপরে সপ্তকে কিন্তু, জলে জলাকার গেল সাসা গা রে সা নি সা, সা সা গা রে সা নি সা, জলে জলাকার নাই অন্ত পা সা সা, নাই অন্ত দিক সা সা দিক, দিগন্ত সা নি নি দিক দিগন্ত, অপার ধানিসা অপার পাথার নিধা পা পাথার, পড়লাই ধরবে ডানা মা পাপা, ধরবে ডানা ঘোর পাপা ঘোর, যাত না
ধাপা ধা যাত না পড়বি মহা, শাসা পড়বি মহা, কমলি ধা মহা, মুশকিলে পাপা মাগা মুশকিলে, ও তোর মা গাগা ও তোর, আগেটার মতন ধরবে ডানা ঘর যত না পড়বি মহা মুশকিলে। আবার প্রথম স্থায়ীতে চলে যায়, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রাম কৃষ্ণ নামের মস্তুলে। এরকম ওসে অনন্ত অনন্ত ভাবে, কি হলো তাহলে, ওসে পাপা ওসে অনন্ত, মা পাপা অনন্ত অনন্ত, নিনি সাসা অনন্ত ভাবে, নিধানি ভাবে অন্তকে করে সাগরে সানিসা, অন্তকে করে আগেটার মতন কিন্তু, অন্তকে করে প্রধান গ্রন্থ পাশাশা, প্রধান গ্রন্থ বেদ বেদান বেদ, বেদ বেদান্ত শাসানি বেদান বেদান্ত, গেল শুদ্ধ নেই কিন্তু, গেল ধানি গেল চুপ সানি চুপ, মেরে ধাপ মেরে পুরানেরা, মামা পাপা পুরানেরা, দিশে হারা পাধা পাধা দিশে হারা, সার সাসা সার কইল সা সানি কইল, নাম ধাধা নাম শেষ পাপা শেষ কালে। এই লাইনটা আবার হবে কিরকম, পুরাণেরা আবার হয়ে যাবে, পুরাণেরা দিশে হারা সার কইল নাম শেষ কালে, আবার স্থায়ীতে চলে যায়, পাখি তুই ঠিক বসে থাক। গানটা অবশ্যই ভালো করে শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এদিকে অবিদ্যা মাপা নিনি সাসা, এদিকে অবিদ্যা মায়া নিধা, নি শুদ্ধ নি হচ্ছে কিন্তু এখানে, মায়া পিসাচি করাল, পিসাচি করাল সাসা গা গা সাসা গারে সনি সাসা, পাতি আছে মন মোহি পাতি আছে পাশাশা, পাতি আছে মন মোহিনী সাসা সাসানি মন মোহিনী, রূপ ধাধা রূপ প্রসাদীর, কি হলো রূপ রসাদীর, রূপ রসাদীর নিশা নিনি রসাদীর, জাল ধাপা জাল। এইবারে কিন্তু একটা ভালো কাজ আছে, সেটা কি, মন মন পাখি সাসা সারে গাসা গারে গারে সা, পড়বি ফাঁদে মামা পাপা পড়বি ফাঁদে, মরবি কেঁদে পাপা ধা পাধা, মরবি কেঁদে প্রাণ হারাবি প্রাণ সাসা প্রাণ হারাবি,
সা 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 নি কুমলি ধা প্রাণ হারাবি বেহালে পামগা বেহালে পাখি তুই মামা গাগা পাখি তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি অকালে। আবার প্রথম লাইন শুরু হয়ে যায়, পাখি তুই ঠিক বসে থাক। তো এইখানে গানটা শেষ হয়। অবশ্যই গানটাকে আপনি ভালো করে গাইবার জন্য অনেকবার অনেকবার করে গানটাকে শুনুন, তারপরে আপনি গাইতে পারবেন খুব সহজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার।